আসসালাম আলাইকুম রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া তাজা খবর করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে হয়েছে দুই জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায় অনেকটাই কমেছে আক্রান্ত রোগী সেই তুলনায় সুস্থ রুগীর সংখ্যা বেড়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় চল্লিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার নয়শো তিরিশ জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে চৌষট্টি জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ সাত হাজার আটশো আটান্ন জন অন্যদিকে মারা গিয়েছে একজন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট হাজার আটশো চার জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দুই জন আর এদের মধ্য থেকে পঞ্চাশ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনার যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে